কেন্দ্রীয় হারে বকেয়া সহ সমস্ত ডিএ পরিষদ এবং শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ ও বিভিন্ন সরকারি দপ্তরে যে অনিয়মিত কর্মচারীরা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদের নিয়মিতকরণ এই তিনটে ইস্যু নিয়ে গত 27 জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে যে লড়াই শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ ধর্মঘটে সামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রাজ্যের সমস্ত অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই এই ধর্মঘট পালিত হয়। এদিন বহরমপুর জেলা জজ আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কার্যকরী সম্পাদক বিনয় হালদার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আজকের আমাদের আন্দোলনের ইস্যু কেন্দ্রীয় হারে বকেয়া সহ সমস্ত ডিএ পরিষদ শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ এবং বিভিন্ন সরকারি দপ্তরে যে অনিয়মিত কর্মচারীদের কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে নিয়মিতকরণ, এই মূল তিনটে ইস্যু নিয়ে গত 27 জানুয়ারি থেকে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল আজকে তার চূড়ান্ত ধাপে আমরা একদিনের ধর্মঘট পালন করছি। রাজ্যের সমস্ত অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র এই ধর্মঘট পালিত হচ্ছে এবং দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, কাউসবিহার থেকে কাথি প্রত্যেকটা আদালতে 100% কর্মচারী এই ধর্মঘট পালন করছে।